কোথায় হারিয়ে গেল সুখের সেদিন, মন মানে না কিছু মন বোঝে না। আজকে আমি মহুল খাবো, খেয়ে নেশা হয়ে পড়ে থাকবো। ঘুম পেয়ে গেল নাকি? সাবধানে কিন্তু। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, আমি প্রতিমা। আমার প্রতিমা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আমরা যাচ্ছি পাহাড় ঘুরতে। তো এই যে তোমাদের দাদা ভাই আর শিব আর আমি বসেছি এখানে, আর গাড়িটা ভীষণ ভয় লাগছে, এতটাই ভয় লাগছে কি বলবো। তো যাই হোক, খুব মজা করবো এখানে। কালকের দিনটি খুব মজা করে কাটালাম, আজ বাড়ি যাওয়ার পালা। তাই বাড়ি যাওয়ার আগে টুক করে বেরিয়ে পড়লাম দুজন পাহাড় দেখতে। তো দেখো বন্ধুরা, ওই যে দূরে পাহাড়, আর পাহাড় দেখতে যাচ্ছি, আর এটা হচ্ছে ঝাড়খণ্ডে, আর আমরা যেখানে থাকি ওইটা হচ্ছে ঝাড়গ্রাম, একদম ওয়েস্ট বেঙ্গলের লাস্ট বর্ডার। তো এখান থেকে এই পাহাড়টা দেখতে পাওয়া যায়। জানো তো বন্ধুরা, যখন মেঘটা পরিষ্কার থাকে তখন পাহাড়টা দেখতে পাওয়া যায়। তো মাঝে মধ্যে আমি বরকে বলতাম, তো আমাকে নিয়ে যাবে না ঝাড়খণ্ড ঘুরতে, নিয়ে যাবে না? তো বলতো কি করতে যাবে, কেউ নেই। তো আমি বলতাম যে এমনি হলেও নিয়ে যাবে না, তো এত তাড়াতাড়ি যে স্বপ্ন পূরণ হবে ভাবতে পারিনি। তো পাশের বাড়ির দিদিভাই বলল যে চলো, আমার বাপের বাড়ি ওইখানে, মা শীতল মায়ের পুজো হচ্ছে, বেরিয়ে আসবে। তাই দুজনে মিলে চলে এলাম। তো এত সুন্দর লাগছে কি বলবো। দেখো বন্ধুরা, এই যে ভেড়া চড়ছে গো, ভেড়া। তো আমাকে এই সুন্দর জায়গাটা দেখে এত মন জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে। আর মেঘলা মেঘলা করে আছে, মিষ্টি মিষ্টি বাতাস, খুব সুন্দর ওয়েদারে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো চলো যাওয়া যাক, কতটা কি তোমাদেরকে দেখাতে পারি। কানগুলো আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না, এত কথাগুলো যেন শুনতে পাচ্ছি না। তো বন্ধুরা, আমরা অনেকটা পাহাড়ের ভেতরে চলে এসেছি, আর রাস্তার ধারেই আছে বাবা ভোলেনাথের মন্দির। তো এখানে আমরা পাহাড়ে ওঠার আগে ভোলেনাথের মন্দিরে একটু দর্শন করে নেব, তারপরে পাহাড়ে উঠব। তো এই হচ্ছে পাহাড়ে ওঠার রাস্তা। তো সিঁড়ি ফিঁড়ি কিছু নেই, পড়ে গেলে কিন্তু অবস্থা একদম খারাপ, সোজা নিচে, ঠিক আছে? কেমন লাগছে? আমার তো কিছুদিন আগে পায়ে ব্যথা লেগেছিল, তো এই অবস্থাতে কি করে উঠবো সেটাই তো। আমি নয়, আমার সঙ্গে এই যে আজ আরো একজন আছে, মানে ওর পুরো দায়িত্ব আমার ওর সঙ্গে। চলো দেখা যাক কত দূর উঠতে পারি না পারি, মেন হচ্ছে পায়ে ব্যথা আছে। তো হোলির সময় বাইক নিয়ে পড়েছিলাম, তখন থেকে পায়ে ব্যথাটা লেগেছে। চলো দেখা যাক কত দূর উঠতে পারি। কোমরে ভালো করে শাড়িটা বাঁধো। তো বয়লার মুরগি দেখে সাবধানে কিন্তু, তোমার দেখে আমিও যেমন ক্লান্ত হই। জল খাবে নাকি? হ্যাঁ হাই, এইটুকুটা হয়ে গেল, চলো চলো না। আসো আসো, ঘুম পেয়ে গেল নাকি? সাবধানে কিন্তু। সিঁড়ি নেই না এমনি, ওরা চলে গেছে।
কেমন লাগছে বলো? চলো আর একটু ওই তো ওইখানে গেলেই হয়ে যাবে, চলো চলো সাবধানে, কিন্তু যেগুলো পা দিচ্ছ দেখে, নালে একবার স্লিপ করলে একদম নিচে। কি ভালো তো, কেমন বসে গেছে দেখো, উঠো আরে উঠো, উফ কি কষ্ট। কষ্ট হবে না, কতটা উঠলাম বলো তো, চলো নিচে চলো। আরে এই উপরে উঠে কে আগুন ধরিয়ে দিছে গাছগুলো, চিল্লাও কর, এনার্জি শেষ হয়ে গেছে পাহাড়ে উঠতে। সকাল থেকে তো কিছু খাওনি মনে হয়, না মেসে মেসে বিস্কুট কিনে দিল, না খাও খাও এগুলো খাও, না এখানে প্রচুর রোদ, একটু ছায়া দেখে সেখানে বসবো তাহলে খাবে ওখানে গিয়ে। চলো তাহলে। তো বন্ধুরা একদম আমরা পাহাড়ের একদম উঁচুতে আছি, একদম টপে, তো এখানেও ভাববার মতো একটা বিষয় আছে জানো তো, এখানে এসো নেটটা এত স্পিডে চলছে কি বলবো, বাড়িতে থাকলে একদম স্পিড থাক না, পাহাড়ে এখানে দেখো ভালো স্পিডে দিচ্ছে। আর এখানেও নাকি ময়ূর আছে, আমরা তো এত দেশ বিদেশ ঘুরে এলাম একটা ময়ূর দেখতে গেলাম, কিন্তু দেখো ঘরের কাছে আছে আর এইদিক সেদিক ঘুরছে। চলো চলো নিচে চলো চলো, লেটস গো, নামতে কোনো কষ্ট হবে না, উঠতে যত কষ্ট। সবাই একজন একজন করে নেমে যাচ্ছে, আমরা দুজন একদম লাস্টে আছি। রাস্তা বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো ঢাল রাস্তা, একদম পুরো খাড়া, পুরো পাহাড়ের উপর প্রচুর, এই যে দেখতে পাচ্ছ পাথরের কি অবস্থা, এই রকম ডেঞ্জারের রাস্তা, কিন্তু রাস্তার উপর কোনো সিঁড়ি সেরকম কিছু ব্যবস্থা নেই, এমনি তো গাছপালা মানে গাছপাছ আছে রয়েছে, তো এইগুলোতেই আমাদের ধরে ধরে নামছি আমরা, আমাদের জীবন ভবঘুরে জীবন, কি আর করবো, এই যে দেখো অবস্থা দেখো কি হারে নামছে দেখো, শখ বিশাল পাহাড়ে উঠবো পাহাড়ে উঠবো, আর এই অবস্থা দেখেও হাসি পাই কি বলবো। কতদিন কত রাত দু চোখে ঘুম নেই, কান্নার নোনা জলে বাঁধা শুধু বালুচর, কোথায় হারিয়ে গেল সুখের সেদিন, মন মানে না কিছু মন বোঝে না। তো বন্ধুরা পুরো কেউ নেই, আমরা দুজন আছি একদম, তো এই যে ক্লান্ত হয়ে নিচে বসে আছি ঝর্ণার পাশে, তো দেখো এখানে জল পড়ছে, ওই এখান থেকে জল আসছে, আর এইখানে সারা বছর জল থাকে, জল শুকায় না, আর দেখো এখান থেকে যে কোথা থেকে যে জল আসছে কেউ বলতে পারে না, যে না হলে পাহাড়ে যদি থাকতো তাহলে ভাবতাম যে বরফ গোলা জল আসছে, কিন্তু না এখানে কোথা থেকে যে কোনখানে ঝর্ণার জল জল আসছে, ঝর্ণার জলও না, এগুলো ঝর্ণার জল, পাহাড়ের উপরে ঝর্ণা, এই যে দেখো না ওইখান থেকে জলটা বের হচ্ছে, ওই যে এই তো বের হচ্ছে দেখো না, আর ওই দিকতে পুরো পাহাড় দেখো, চলো। তো তোমাদের অনেক ঘোরাফেরা হলো, এবারে এখন সোজা বাড়ি যাব, জানি না তোমাদের কতটা কি ভিডিওর মাধ্যমে দেখাতে পেরেছি, কতটা ভালো লেগেছে, তো চলো রাস্তায় যেতে যেতে আরও কিছু তোমাদের দেখানোর চেষ্টা করবো। ওই যে আমাদের এখন বাইক ফাইক নিয়ে আমরা রেডি হয়ে গেছি, আর মেঘের অবস্থা খুবই খারাপ, মনে হচ্ছে বৃষ্টি আসবে, তো চলো যাওয়া যাক। তোমার এই ভিডিওটা বানিয়ে দাও না, বৃষ্টি পড়ছে, ইয়া বৃষ্টি পড়ছে,
পুরো দেশি মদ, এই মহুল থেকে তৈরি হয় এক ধরনের দেশি মদ। তো এই মহুল গাছ দেখতে পেয়ে আমরা চলে এলাম। তো দেখো এগুলো, এই যে এগুলো থেকে দেশি মদ তৈরি হয়। এই দেশি মদটা আমাদের ঝাড়খন্ড, ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যাতে প্রচুর উৎপন্ন হয়। আর এই মহুয়া গাছের এই যে এই এগুলো থেকেই ওই দেশি মদটা তৈরি হয়। তো একবার টেস্ট করে দেখি আমি কেমন খেতে। মিষ্টি মিষ্টি, খুব সুন্দর, কিন্তু এগুলো খেলে বেশি খেলে নাকি নেশা হয়ে যায়। চলো, বৃষ্টি পড়ছে, দেখছো এই যে মহুল গাছ, দেখাও একটু মহুয়া গাছ। তো চলো একটা খেয়ে দেখো কেমন লাগে, খেয়ে দেখো। দাঁড়া আমি পরে খাবো। খাও না, খেয়ে দেখো না। গন্ধটা কিন্তু হেভি সুন্দর, গন্ধটা খুব সুন্দর গন্ধ। আর এই যে মহুল গাছ, মহুয়া গাছ মানে এদিকে গ্রাম বাংলায় মহুল গাছ বলা হয়। তো যাই হোক, গন্ধটা এত সুন্দর, কি বলবো। বেশি খাইও না, আমি এর মধ্যে দুটো খেয়ে নিয়েছি, নেশা হয়ে গেছে আমার। মিষ্টি মিষ্টি লাগছে, দেখি আমাকে দাও না একটা মিষ্টি মিষ্টি। আমাকে একটা দাও না, ভালো করে পরিষ্কার করে। চিনির মতো লাগছে, কিন্তু এগুলো খেলে এবার কেমন ভাবে এটা করে বান, মানে এগুলোকে কেমন ভাবে, দেখি কেমন ভাবে বিভিন্ন রকম উপকরণ দিয়ে বানিয়ে মদ তৈরি করা হয়। বেশি খাবো না বাবা, এখন নেশা হয়ে যাবে। না না, এগুলো খেলে নেশা হবে না। হ্যাঁ বলেছি তোমাকে, এই জিনিসটা দিয়ে যখন মদ তৈরি হচ্ছে এটা খেলে নেশা হবে না। না, এইগুলোকে আবার বিভিন্ন রকম রাসায়নিক বিক্রিয়া করে আর মদটা তৈরি করা হয়, ঠিক আছে। বিভিন্ন রকম মানে সিস্টেম আছে, হাঁড়ি দেয়, ওর চালন দিয়ে ওই বাষ্প তৈরি করে ওই বাষ্পটাকে মদের ভিতরে ভরে তারপরে মদটা তৈরি করা। বেশি খাবো না বাবা, নেশা হয়ে যাবে।